AR ইসলামিক মিডিয়া ইসলামিক মিডিয়া ইসলাম প্রচার ইসলাম প্রচার আমরা ওবিরা আমরা যে কোন বক্তব্যে কোন লেখায় নবীদের ইজ্জতে সামান্য আঘাত বরদাশত করার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই আজকের ফেসবুক জগতে যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর নবীর দুশ্মনেরা মুসলমান হইয়াও বিজাতিদের চক্রান্তে পড়ে তারাও মন্তব্য করে নবীজি হযরত আয়েশার মতো এত কচি বয়সের এই মেয়েটারে কেন বিয়ে করলেন? আরে তুমি আহাম্মক কি বুঝবা কেন বিয়ে করছে? তুমি আহাম্মক কি বুঝবা? চিন্তা করো না আয়েশার ডাক শোবার আগে কেন পড়লো। বলেন নবীদের স্বপ্ন শরীয়তের অংশ, বলেন সবাই বলেন, এটা মূল নীতি ইসলামী শরীয়তের, নবীদের স্বপ্ন শরীয়তের অংশ। যদি নবীদের স্বপ্ন শরীয়তের অংশ না হইতো তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতেছেন। স্বপ্নে মানুষ আমেরিকায় যায়, স্বপ্নে মানুষ বিমানে উঠে, স্বপ্নে মানুষ ঘোড়া বাঘের পিঠে উঠে, স্বপ্নের কি ভ্যালু? তো তিনি স্বপ্নে দেখে বাস্তবে জবাই করার জন্য, কুরবানি করার জন্য কেন ইসমাইল আলাইহিসসালামকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন? এই জন্যই যে নবীদের স্বপ্ন শরীয়তের, ভাই মনে থাকবে কি না, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার স্বপ্ন দেখছেন। জিব্রাইল আলাইহিসসালাম রেশমি কাপড়ের হাদিয়া নিয়ে আসছেন, নবী আলাইহিসসালাম এই কাপড়ের হাদিয়া খুলছেন আর আম্মাজান আয়েশার ছবি সামনে ভাইসা উঠছে। বলা হইতেছে ইনি আপনার স্ত্রী, আপনাকে সিদ্ধান্ত দিলাম আমার প্রশ্নের জবাব দেওয়ার, আয়েশাকে বিয়ে করার সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? যেই সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন সেই সিদ্ধান্তে আজে বাজে কথা বললে ইমান থাকবে? জোরে বলেন ইমান থাকবে? হক্কানি উলামায়ে কিরামদের ভিডিও বয়ান পেতে আমাদের সাথেই থাকুন, আর দিন প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সকলকে অনুরোধ জানাচ্ছি। মহতরম হাজেরিন, নবী আলাইহিসসালামের বহু বিবাহ নিয়া, নবী আলাইহিসসালামের একাধিক বিবাহ নিয়া কোনো কটূক্তি করলে ইমান থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছেন, এ ব্যাপারে কুৎসা রটনা করলে, কটূক্তি করলে ইমান থাকবে না। হযরত জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছেন, এ ব্যাপারে কটূক্তি করলে কটূক্তিকারী ইমাম থাকবে না। হযরত সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছেন, এ ব্যাপারে আপত্তি করলে আপত্তিকারী ইমাম থাকবে না। প্রত্যেকটা বিয়ের কারণ আছে, বুঝে আসছে না নাই? আমার নিয়ে সমালোচনা করবেন বেশি বেশি গুনাহ গীবত হবে, কিন্তু নবী পয়গম্বরদেরকে দিয়া আলতু ফালতু তাদের সানে কোনো কথা বলা সুযোগ নাই। বিষয়টা স্পর্শকাতর, খুব জরুরি জিনিস। কি ভাই বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নবী আলাইহিসসালাম এতেকাফে আছেন, দিনের বেলায় হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আসছেন কথা বলার জন্য, স্বামী স্ত্রী কথা বলতেছেন, দূরের থেকে দুইজন সাহাবি আসছেন, আসতেছেন হঠাৎ দুইজন সাহাবি রাস্তা পরিবর্তন করে আরেক দিকে হাঁটা শুরু করলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? এই দুইজন সাহাবি তো মনে হচ্ছে আমার কাছে আসবে, তারা হঠাৎ রাস্তা বদলাইলো কেন? না জানি ইবলিশ ভিতরে কিছু ঢুকাই দিল যে আমি কার সঙ্গে কথা কইতেছি। যদি এইরকম হয় তাহলে তো সর্বনাশ, ইমান থাকবে না, আমি তো আল্লাহর নবী। চিন্তায় পড়ে গেলেন, চিন্তায়
আল্লাহর রাসূল মাথা ফুট তাদের দুইজনের ঈমান রক্ষা করার জন্য ওই দুই সাহাবীকে ডাকলেন, এই কই যাও, কাছে আসো, কাছে আসো। দাইকা নিয়ে আসলি, দাইকা সামনে আনবার পরে কোনো প্রশ্ন না করে সরাসরি বললেন, আমার স্ত্রী সফিয়ার সঙ্গে আমি কথা বলতেছি, আমার স্ত্রী সফিয়ার সঙ্গে আমি কথা বলতেছি। কি দরকার ছিল দুইজন সাহাবি আরেকদিকে যাইতেছেন, যাক না, তাদেরকে ডাইকা আইনা, কেন আল্লাহ রসুল বলতে গেলেন আমার স্ত্রী সফিয়ার সঙ্গে আমি কথা বলতেছি কেন? সঙ্গে সঙ্গে দুইজন সাহাবি বললেন, সুবহানাল্লাহ, মানে ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে কি কেন বলতে গেলেন আপনি আপনার স্ত্রী? আমরা কি আপনার ব্যাপারে কোনো খারাপ সন্দেহ করতে পারি, কোনো খারাপ কিছু ভাবতে পারি? আপনি আল্লাহর রসুল, আপনার মর্তবা অনেক উপরে, কি দরকার এই পরিচয় ক্লিয়ার করার? তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত বড় কথা বলিও না, এত বড় কথা বলিও না, হঠাৎ রাস্তা পরিবর্তন করার কারণে আমার শঙ্কা হলো, না জানি আমার সম্পর্কে শয়তান তোমাদের অন্তরে কিছু ঢুকাইয়া দিল, কারণ ইবলিস তো মানুষের শিরায় শিরায়, শয়তান তো মানুষের রগে রগে বিচরণ করে। ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দম, শুনো, আমার দুই সাহাবি, যদি আমার সম্পর্কে শয়তান কিছু ঢুকায় আর তোমরা বিশ্বাস করো, তাহলে ইমান থেকে ওইভাবে বের হয়ে যাবা যেইভাবে আটার খামির থেকে লম্বা চুল টান দিলে শুধু চুল বের হয়, চুলের সাথে আটার কোনো সম্পর্ক থাকে। বলেন, নবী সম্পর্কে খারাপ ধারণার সুযোগ আছে? সব শ্রোতারা আওয়াজ দেন, কোন নবী সম্পর্কে খারাপ ধারণা করার সুযোগ আছে? সাথে সাথে ইমান চলে যাবে, সাথে সাথে সমস্ত নবীগণ টপ টু বটম নিষ্পাপ। তাইলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে ছোট হওয়ার পরেও সবচেয়ে আগে ডাক পেয়েছেন, কারণ তো বুঝে আসছে। কত নম্বরে পাস করলেন? কত? 100। তখন আয়েশা চলে যাবেন, যাওয়ার আগে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারতেছি এক এক করে সবাইকে ডাকবেন, একটা অনুরোধ আছে আমার। কি অনুরোধ তোমার? আমার অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না সবাই কি বলে, আমি কি জবাব দিলাম এইটা কারো কাছে বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তুমি আমাকে এভাবে আটকাইও না, আমাকে এভাবে বাইদা ফেলিও না, আমি এতটুকু ওয়াদা দিতেছি তোমার জবাব আমি আগ বাড়িয়ে কাউকে বলবো না, কিন্তু আল্লাহর প্রস্তাবনা দুইটা শুনবার পরে সিদ্ধান্ত নেওয়ার আগে যদি প্রশ্ন করে বসে যে আয়েশা কি বলছে, তাহলে কিন্তু আমি বলে দিব, তাহলে কিন্তু আমি বলে দিব। মোহতারাম হাজিরিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বের হয়ে আসে, দুই নম্বরে আম্মাজান একজন আসলেন, শোনার সাথে সাথেই প্রথম প্রশ্ন, প্রথমে যাকে ডেকেছেন তিনি কি বলেছেন? প্রথমে যাকে ডেকেছেন তিনি কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা এই জবাব দিয়ে গেছেন, সাথে সাথে দ্বিতীয় আম্মাজান বললেন, আয়েশার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তিন নম্বরে আম্মাজান আসলেন, এসে একই কথা, আয়েশা কি বলছিল? শোনার পরে বললেন, আয়েশার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। চতুর্থজন, পঞ্চমজন, ষষ্ঠজন, সপ্তমজন, অষ্টমজন, নবমজন, সবাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পথ ধরে এক ও অভিন্ন সিদ্ধান্ত নিলেন, ফাখতারতুল্লাহ ওয়া রাসূলুহু। আপনি প্রশ্ন করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেকে গর্বিত মনে করেন, গর্বিতা মনে করেন আল্লাহ রসুলের স্ত্রী হতে পেরে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গর্ববোধ করেন, আর আপনার গাও জ্বলে কেন? আপনার গা জ্বলে কেন? যাদের গা জ্বলে এরা লাল চামড়াওয়ালা ইংরেজদের এজেন্ট, ইহুদিদের এজেন্ট,
এরা মুসলমানদের ঈমান হরণ করার জন্য মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। সাবধান, নবীজির বহু বিবাহ নিয়ে কোনো কথা হতে কোনো কথা হতে পারে না। এখানে কোনো কথা বলার ফাঁক নাই, স্পেস নাই, জায়গা নাই। ইন্তেকালের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীজি মাথা মোবারক রাখছেন। শেষ কয়টা দিন সব স্ত্রীর সম্মতি নিয়া নবী আলাইহিসসালাম হযরত আয়েশার ঘরেই ছিলেন। কেন তিনি আয়েশার ঘরে আসবেন না? কুদরতের সিদ্ধান্ত, হযরত আয়েশার ঘরেই হবে নবীজির রওজা, নবীজির রওজা, নবীজির রওজা। এটা মামুলি কথা না, হযরত আয়েশার ঘরেই হবে নবীজির রওজা। এই জন্য হযরত আয়েশার ঘরে আসছেন। শেষ ইন্তেকালের দিনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রাখছেন। ওই মুহূর্তে ওনার ভাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই মেসওয়াক নিয়ে আসছেন। আল্লাহ রাসূল তাকাইতেছেন, বলতে পারতেছেন না। হযরত আয়েশা বুঝলেন নবীজির মেসওয়াক তো খুব প্রিয়, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার আগে শেষ মুহূর্তে সম্ভবত আরেকবার মেসওয়াক করে মুখের সুগন্ধি বাড়াইতে চাচ্ছেন। বলতে পারতেছেন না আল্লাহর রাসূল, আমি আয়েশা তো বুঝি, আমার ভাইয়ের হাতে আল্লাহর রাসূল মেসওয়াক দেখছেন। সঙ্গে সঙ্গে ভাইয়ের হাত থেকে মেসওয়াক টান দিয়ে নিলেন। টান দিয়ে নিয়ে দেখেন মেসওয়াকের তো অগ্রভাগ শক্ত, নবীজি তো দাঁত দিয়ে চাবাইবার ক্ষমতা রাখেন না। হযরত আয়েশা তাড়াতাড়ি নিজের দাঁত দিয়ে চাবাইয়া নরম করলেন, নিজের দাঁত দিয়ে চাবাইয়া নরম করে নবীজির মেসওয়াক করাই দিলেন। মেসওয়াকের পরে আল্লাহর রাসূল আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। হযরত আয়েশা গর্ব করেন, আমি কত ভাগ্যবতী, আমি কত ভাগ্যবতী যে শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর সান্নিধ্যে যাওয়ার আগে মেসওয়াকের মাধ্যমে আমার লালা নবীজির মুখের ভিতরে গেছে, আমার লালা নবীজির মুখের ভিতরে গেছে। যে আয়েশা এত গর্ববোধ করেন নবীজির স্ত্রী হতে পেরে, নবীজির শেষ মুহূর্তে নিজের কোলে নবীজির মাথা মোবারক রাখতে পেরে, মেসওয়াক দাঁত দিয়া চাবাইয়া নরম করে নবীজিকে মেসওয়াক করাতে পেরে, ওই আয়েশার ব্যাপারে আপনার 1400-1450 বছর পরে আপনার গাও জ্বলে কেন? বুঝা যায়? ইমান হরণ করা, এগুলি তো স্পর্শকাতর আইটেম, এগুলা কইলে সহজেই মানুষ বিশ্বাস করবে। আচ্ছা ঠিকই তো, আল্লাহর নবী এত কম বয়সের আয়েশার কেন বিয়ে করছে, ঠিকই তো, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। ইমান নষ্ট করার একটা নয়, দশটা নয়, অসংখ্য অগণিত বেনার, অগণিত রোডে ইমান হরণকারী চক্ররা কাজ করতেছে। এই মুহূর্তে সতর্কতা 100 ভাগ, কত ভাগ? 90 ভাগ সতর্কতাও চলবে না, 95 ভাগ সতর্কতা চলবে না, 100 ভাগ সতর্কতা থাকবে। মহতরম হাজিরিন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কোনো একটা বিষয়ে সন্দেহ করা যাবে না। কোন নবীর ইজ্জতে আঘাত আসার মতো যদি কোনো কথা কেউ বলে, তাহলে যিনি বলবেন তাকে আমরা বয়কট করতে বাধ্য। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বুঝতে পারতেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা নসিহত করেন আমাকে, ইসলাম সম্পর্কে ছোট্ট একটা নসিহত করেন, ইসলাম সম্পর্কে ছোট্ট একটা উপদেশ দেন, আর কারো উপদেশের দরকার নাই। নবী আলাইহিস সালাম বললেন, তুমি ঈমান আনো এবং তুমি ঈমানের উপরে অটল থাকো। তুমি বলো আমি ঈমান আনলাম, আর এই কথার উপরে তুমি মৃত্যু পর্যন্ত অটল থাকো, অবিচল থাকা ছাড়া কোনো রাস্তা নাই। কবি শেখ সাদি আলাইহিস সালাম বলছেন, টাকার মধ্যে গভর্নরের সিল না থাকলে টাকা যেমন চলবে না, ইমানদারের কাছে দৃঢ়তা না থাকলে ইমানদারের ইমানও চলবে না। তাহলে আমরা সবাই রাজি যে আমরা 100% সতর্কতা নিয়ে ইমানের উপরে, হকের উপরে, হক্কানিয়তের উপরে, সত্য আদর্শের উপরে আমরা পাহাড়ের মতো অবিচল থাকবো? কারা কারা রাজি হাত দেখতে চায়?
আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি কোরআনে কারীমের সূরা আহজাব থেকে দুখানি আয়াতে কারীমা তেলাওয়াত করছি। ইমানদারের মেজাজ কেমন হওয়া উচিত, করণীয়টাকে গ্রহণ করতে কাল বিলম্ব করা উচিত নয়, এ ব্যাপারে আমি সামান্য দুখানি আয়াতে কারীমা তেলাওয়াত করছি। খন্দক যুদ্ধের পরে বা আহজাব যুদ্ধের পরে আমাদের আম্মা জানগণ, নবীদের নবীর স্ত্রী আমাদের আম্মা, আম্মা জানেরা সবাই মিলে একসঙ্গে আল্লাহ নবীর কাছে আইসা বললেন, ইয়া রসুল আল্লাহ, আমরা পারস্যের রানী আর রুমের রানীর মতো আলিশান জীবন চাই না, যেভাবে আসি এভাবেই থাকতে চাই, সামান্য ছোট্ট একটা আবদার নিয়ে আসছি। কি আবদার? আপনি যে দৈনিক খরচ দেন এটা আমাদের হয় না, একটু বাড়াইয়া দেন। মানে খন্দক যুদ্ধের পরে একটু স্বচ্ছলতা আসছে, পুরানা সামান্য টানাটানি নাই। আম্মা জানেরা দেখতেছেন যে বিভিন্ন যুদ্ধের ময়দান থেকে গনিমতের মালামাল আসতেছে, বাহিরের রাষ্ট্রগুলো থেকে হাদিয়া তোহফা আসতেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বিতরণ করতেছেন। এটা দেখে আম্মা জানেরা খুব সাহস করে আসছেন, বিনয়ের সাথে বলছেন, ইয়া রসুল আল্লাহ একটু খরচ বাড়াইয়া দেন, যেটা এই জমানায় কোনো দোষ না, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বেশি কাছাকাছি হলে আপনার আমার নজরে যেটা দোষ না এটাও দোষ হয়ে যায়। বিষয়টা গভীর সম্পর্ক উপরে নির্ভর করে। নবী আলাইহিস সালাম মনে কষ্ট পাইলেন, কি রে এরা এতদিন আমার সাথে সংসার করে আমারে কি চিনতে পারল না, আমার ঘরে থাকলে যে কষ্ট সহ্য করতে হবে এই বুঝতে কি তাদের হইল না, এরা আবার আবদারটা করতে পারলো, কষ্ট পাইছে। আল্লাহ তাআলা তখন উপর থেকে দুইটা সিদ্ধান্ত দিয়া আয়াত নাজিল করলেন, নবী আপনি কষ্ট পাইছেন বউদের প্রস্তাব শুনে, কোনো দরকার নাই, ডাক দিয়ে বইলা দেন, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রাস্তা তাদের সামনে রাখেন, দুইটা প্রস্তাবনা তাদের কাছে প্লেস করেন আর বলেন অ্যাজ ইউ লাইক, কোনটা নিবা নাও। রাস্তা দুইটা কি? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী, ও আমার নবী, কুল্লি আজওয়াজিক, আপনি আপনার আবেদনকারিনী স্ত্রীদেরকে ডাক দিয়ে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, তোমরা যদি দুনিয়ার চাকচিক্য চাও, দুনিয়ার রং তামাশায় আকৃষ্ট হও, দুনিয়ার ভোগ বিলাসিতাকে প্রাধান্য দাও, দুনিয়ার সুখ শান্তি তোমাদের কাছে যদি মুখ্য হয়, তাহলে কার কি চাহিদা আছে লিস্ট দাও, ফাতা আলাই, কার কি লাগবে বলো, স্বর্ণ রূপা হীরা জহরত আসবাব ফার্নিচার সোফা ওয়ার্ড্রোব, এই যুগের ভাষায় বলতা আমি, আমার পক্ষ কার কি লাগবে বলো, দুনিয়ার সুখ শান্তি যদি তোমাদের চাওয়া পাওয়া হয় তাহলে কার কি চাহিদা আছে বলো, সব চাহিদা আমি পূরণ করে দেব, কিন্তু আমার ঘরে আর সংসার করা লাগবে না। সুন্দরভাবে সব চাহিদা মিটাইয়া তোমাদেরকে তালাক দিয়া উত্তম পন্থায় তোমাদেরকে আমার ঘরের থেকে রিলিজ করে দেব, বিদায় দিয়ে দেব, তোমরা তোমাদের রাস্তা দেখো। এটা হলো একটা রাস্তা। আর যদি ওয়াইন কুনতুন্না তুরিদানাল্লাহ ওয়া রাসূলা ওয়াদ্দারাল আখিরা, আর যদি তোমরা আল্লাহ আল্লাহর রসুলকে চাও প্লাস পরকালের সুখ শান্তিকে চাও, তাহলে যেরকম কষ্ট সহ্য করতেছো এরকম কষ্ট সহ্য করেই দুনিয়ার জীবন পার করে দিতা।
কোনো আবদার টাবদার করা যাবে না। বিনিময়ে আল্লাহ তোমাদের মতো সৎ কর্মশীলা নারীদের জন্য মস্ত বড় পুরস্কার প্রস্তুত করে রেখেছে। এই দুইটা রাস্তা ভাই, রাস্তা দুইটা ক্লিয়ার। একটা হইলো দুনিয়া চাও না আখেরাত চাও, দুনিয়ার চাকচিক্য চাও না আল্লাহ আল্লাহ রসুলের পরকালকে চাও। দুনিয়ার টার্গেট হলে তার কি চাহিদা আছে প্লেস করো দিয়া বিদায়, আর আখেরাত আল্লাহ আল্লাহ রসুল টার্গেট হলে কষ্ট সহ্য করে থাকতে হবে। বিনিময়ে মহান রব্বুল আলামিন মস্ত বড় পুরস্কার তৈরি করে রেখেছে। কোনটা নিবা নাও? আল্লাহ হুকুম করলেন নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইকে বইলা দেন। নবী আলাইহিস সালাম চিন্তা করলেন সবাইকে একসঙ্গে ডাকবো না আলাদা আলাদা করে ডাকবো। নবী আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন আলাদা আলাদা করে ডাকি। আলাদা আলাদা একজন একজন করে ডাকলে সবচেয়ে আগে কাকে ডাকব? সবচেয়ে আগে তাকেই ডাকলেন যিনি বয়সে সবার চেয়ে ছোট, অথচ মেধায় বিচক্ষণতায় দূরদর্শিতায় প্রজ্ঞায় জ্ঞানে গরিমায় সবার চেয়ে উপরে। তিনি কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আগে ডাকলেন, বলেন ডাক, একজন একজন করে ডেকে আল্লাহ তাআলার সিদ্ধান্ত জানাবেন। এই ব্যাপারটা এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে আগে কাকে ডাকলে? জবাব জবাব, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একা আসলেন ডাকতে। ভেরি সেন্সিটিভ, ভেরি সেন্সিটিভ, খুব স্পর্শকাতর। কোথায় আসছেন বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আয়েশা বস, শোনো, তোমরা সবাই মিলে আমার কাছে একটা আবদার করছো, আমি মনে কষ্ট পাইছি। আল্লাহ তো উপর থেকে দুটি বিধান, দুটি প্রস্তাবনা, দুটি রাস্তা, দুটি অপশন নাজিল করে বলেছেন তোমাদের কাছে রাখবার জন্য। দুইটার যে কোনো একটা গ্রহণ করবার জন্য আল্লাহ হুকুম করেছে। আমি আল্লাহর পক্ষ থেকে এই রাস্তা দুইটা, অপশন দুইটা, প্রস্তাব দুইটা তোমার কাছে রাখতেছি, কিন্তু আমি তার আগে তোমাকে পরামর্শ দিতে চাই। তোমার বয়স কম, তুমি তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিও না, এ ব্যাপারে তোমার আব্বা আম্মার সাথে একটু পরামর্শ করিও, তাহলে ভালো হবে। হাত্তা তাস্তামিরি আবাওয়াইকি, বুখারী শরীফের শব্দ। আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, আমি বুঝি কেন আল্লাহর রসুল আব্বা আম্মার সঙ্গে পরামর্শ করবার কথা বলে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস দুনিয়া উল্টে যেতে পারে, আমার আব্বা আম্মা ইমানি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে ভুল করতে পারেন না। এই বিশ্বাসের কারণেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল বিষয়টা আমাকে বলার আগে আব্বা আম্মার সঙ্গে শেয়ার করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাকিদ করতেছেন। আমি বললাম, বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি নাজিল করছেন বলেন? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দুইটা বলে দিলেন। শোনার পর সাথে সাথে হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই দুই অপশনের কোনটা আমি গ্রহণ করব এ ব্যাপারে আপনি বলতেছেন আব্বা আম্মার সঙ্গে গিয়া বুঝবার জন্য? আমি এতটুকু সময় নষ্ট করতে চাই না, এ ব্যাপারে আব্বা আম্মার সঙ্গে গিয়ে পরামর্শ করার অর্থ সময় নষ্ট করা ছাড়া আর কিছু না ইয়া রাসূলুল্লাহ। আমার সিদ্ধান্ত আমি এখনই নিলাম, আমার খরচের দরকার নাই, বাড়াইবারও প্রয়োজন নাই, দুনিয়ার কিছুই চাই না, আমি আল্লাহ আল্লাহ রসুল চাই, পরকাল চাই। বলেন ইমানি সিদ্ধান্ত কাকে বলে? ইমানি সিদ্ধান্ত কাকে বলে?
আয়েশা রাদিয়াল্লাহু আনহা 100 নম্বরে পাস। কত নম্বর না কম দিবেন আপনি? দেন কমাইবেন নাম্বার? কত নম্বরে পাস? 100 নম্বরে পাস। হক চিনতে হবে, হক চিনতে হলে, সত্য জানতে হলে, বাস্তবতা বুঝতে হলে পিজি ডক্টর দেওয়া হবে না, ইঞ্জিনিয়ার প্রকৌশলী দেওয়া হবে না, ব্যবসায়ী দেওয়া হবে না। হক জানতে হলে, সত্য বুঝতে হলে, বাস্তবতা চিনতে হলে ওলামা একরাম ছাড়া ভিন্ন কোন প্ল্যাটফর্ম নাই, ভিন্ন কোন সোজা কথা। আমি প্রায় মাহফিলে বলতেছি, আজকে আবারও বলি যে জামাই শাশুড়ির রান্না দিয়ে ভাত খাইতে খাইতে শাশুড়িরে কয়, আম্মা আমি তো শুধু ঝোল দিয়ে 2-3 প্লেট ভাত খেয়ে ফেললাম, গোশতের টুকরে একটাও আমি টাচ করি নাই। আম্মা মুরগিটা কেন খামাখা জবাই করলেন? শুধু ঝোল দিয়েই তো ভাত খাওয়া যায়। শাশুড়ি বলে আস্তাগফিরুল্লাহ, সর্বনাশ, তুমি আমার জামাই, পরিচয় দিতেও লজ্জা লাগে, তোমার ব্রেনের তার এইরকম শিরা? আরে গর্ধব জামাই, ঝোলটা তো মজা হয়েছে মুরগটার কারণে, মুরগিটা সারা ঝোলটা মজা হইতো না। ঝোল মজা হবে কেমনি মুরগ ছাড়া, মুরগি ছাড়া? তুমি কো মুরগিটা কেন জবাই করছি? রাহাম জামাই আমার, মুরগ মুরগি ছাড়া তো ঝোল মজা হবে না, দাওয়াত মজাদার হবে না এলেম ছাড়া, কোন এবাদত মজাদার হতে পারে না এলেম ছাড়া, এমনকি তাইয়াম্মুম সঠিক হতে পারে না এলেম ছাড়া, উজুটাও সহি হতে পারে না এলেম ছাড়া, নামাজির নামাজ, রোজাদারের রোজা, যাকাত দেনওয়ালার যাকাত, হাজির হজ, ওমরাওয়ালার ওমরা, কোন রকম ইবাদত মজা হতে পারে না এলেম ছাড়া, এলেম ছাড়া। কি আপনি উজুর ফরজ জানবেন না? হজের ফরজ জানবেন না? ওমরা ফরজ ওয়াজিব জানবেন না? কোনটা কোনটা সুইটে গেলে আবার হজ করা লাগবে আর কোনটা সুইটে গেলে পানিশমেন্ট দম দিয়া এটারে ঠিকঠাক করার ব্যবস্থা ইসলামী শরীয়তে আছে, এগুলি জানতে হবে না? এগুলোই তো এলেন। আজেবাজে কথার একটা সীমা থাকা দরকার। অনেকেই দেদারসে বলতেছে আরে এলেমের দরকার নাই। আমি মনে করি যারা এইরকম অবাস্তব ভিত্তিহীন কথা বলে এলেমের দরকার নাই, তারা পথভ্রষ্ট। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। মোহতারাম হাজিরিন, ঈমান মজবুত করার কোনো বিকল্প নাই এবং ঈমানের উপরে টিকে থাকার চ্যালেঞ্জ গ্রহণ করা ছাড়া আপনার আমার সামনে মুক্তির কোনো রাস্তা নাই, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদের কই চোখ দান করেন। বাহার রঙে কে খাহি জামামি পোষ, মানন্দাজ কুদরত রাখনি সে নাসম। কবি বলেন ইমানদারের চোখ এরকম হওয়া দরকার, ইমানদারের অন্তর্দৃষ্টি এরকম স্ট্রং হওয়া দরকার, দুশ্মন যে জামা পরে আসুক না কেন, যে লেভেলেই আসুক না কেন, যে ব্যানারেই আসুক না কেন, দুশ্মনকে চিনতে যেন ইমানদারের একটুও কষ্ট না হয়, ঠিক না ভাই? ঠিক। ইমানদারের অন্তর্দৃষ্টি এরকম স্ট্রং হওয়া দরকার। আল্লাহ তুমি দয়া করে ইমান ও হেদায়েতের ফয়সালা ফরমাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিল, আসলে বাঘ খাইছিল না কূপের মধ্যে ফেলে দিছে?
কথা বলেন না কেন? কূপের মধ্যে ফেলে দিয়া তারা তো মনে করছে মইরা গেছে ভাই। এরা কি জানতো যে ভাইকে তারা কূপের মধ্যে ফেলে দিয়ে মারার চক্রান্ত করলো? এরা কি জানতো ওই কূপে ফেলে দেওয়া ভাইটার কাছে আবার তারা দুর্ভিক্ষের সময় রসদ আনবার জন্য, সাহায্য আনবার জন্য যাবে? জানতো? সব কুদরতি ইন্তেজাম। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত, আল্লাহ চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিতে জানেন, এবং এক্ষেত্রে আল্লাহর কোনো নজির নাই, সানি নাই। আল্লাহ শ্রেষ্ঠতম কুশলী, আল্লাহর মতো কৌশল পৃথিবীতে কেউ প্লে করতে পারবে না, গ্রহণ করতে পারবে। ফেলে দিল ভাইরে কূপের মধ্যে, আল্লাহ তাআলা কূপের মধ্যে ফেলে দেওয়া ভাইরে বানাইল মিশরের রাজা, মিশরের রাষ্ট্র ক্ষমতা তুলে দিলেন। আর অভাবের সময় চক্রান্তকারী ভাইরা যায় কিছু রসদ দেন, সাহায্য দেন। এই তো আসমানওয়ালার চক্রান্তের জবাব দেওয়া, এই রকমই হয়। বাড়িতে আইসা কয় আব্বা ওয়াজাউ আবাহুম ঈশা আইয়া বকু নাব্বা, অবস্থা খারাপ, কানতেছে হু করে, কি বাবা এত কান্না কিসের? কান্নার রোল পড়ে গেছে। তো আব্বা ভাইটারে নিয়ে গেলাম অনেক আনন্দ করার জন্য, কপাল খারাপ। আব্বা আমরা জামা কাপড়গুলো খুলে ভাইরে কইলাম তুমি পাহারা দাও ইউসুফকে, আমরা একটু খেলি। আব্বা খেলতে খেলতে এত বেশি মনোযোগী হয়েছি, কখন যে বাঘ আইলো আর কখন যে খাইলো কিচ্ছু টের পাইলাম না। আব্বা এই দেখেন ইউসুফের রক্ত মাখা জামা, আপনি তো সহজে বিশ্বাস করবেন না সত্য। এই দেখেন আপনাকে বিশ্বাস করাইবার জন্য ইউসুফের ব্যবহারী রক্ত মাখা জামাটা নিয়ে আস, ছাগল একটা জবাই করে ছাগলের রক্ত জামার মধ্যে লাগাইয়া নিয়ে আস। কান্নাও দুই নম্বর, রক্ত দুই নম্বর। বলেন এই রক্তটা এক নম্বর না দুই নম্বর? জোরে কান্না যে দিল একটা সুন্দর করে, আরে ভাই সিনেমাতেও মানুষ কান্দে, নাটকেও কান্দে, বোঝা যায় কান্নার অভিনয় হয়। আপনি কি মানুষ হিসাবে পার্থক্য করবেন না যে কোনটা আসল কান্না কোনটা অভিনয়ের কান্না? এতটুকু ক্ষমতা যদি আপনার আমার না থাকে তাহলে ঈমানকে সেভ করব কিভাবে? অভিনয়ের কান্না আর আসল কান্না দুই কান্নার মধ্যে পার্থক্য করার দায়িত্ব তো আপনার, কি বলেন? খুব কান্না দিল, কান্নাও দুই নম্বর, রক্ত দুই নম্বর। আপনি কইবেন আর না কইবেন কি? আল্লাহ কইছে এই রক্ত মিথ্যা রক্ত, ওয়াজা ও আলা কামিসিহি বিদামিন কাজি, মিথ্যা রক্ত। আসলে কি এটা ইউসুফের রক্ত, ইউসুফ আলাইহিস সালাম, নাকি বকরির রক্ত? দুই নম্বর না এক নম্বর? তাহলে বোঝা যায় দুই নম্বরের সয়লাভ শুধু এই জমায় না আগেও ছিল, থাকবে সব জমানায়, দুই নম্বর এক নম্বরের সংঘর্ষ চলবে। কোন জমানাটা আপনি চিহ্নিত করবেন যে ওই জমানায় এক নম্বর আর দুই নম্বর কন্ট্রাডিকশন সংঘর্ষ ছিল না? আসল আর নকলের সংঘর্ষ সবসময় ছিল। বাবার কাছে কাইন্দা বিনাশ, রক্ত মাখা জামা, বাবা তো আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, রক্ত মাখা জামা নাড়াচাড়া করতেছে, রক্ত মাখা জামা নাড়াচাড়া করতেছে। আসলে আমার বয়ানটাই ঘুরে গেছে চেয়ারম্যান সাহেবের দুই তিন মিনিটের শুভেচ্ছা বক্তব্য শুনে। অনেক সময় স্টেজে আসলে আগের আলোচকের আলোচনা শুনলে বয়ান ঘুরে যায়, আগের বিষয়বস্তু হারাই যায়, যে এই কথাগুলো বলতেছি এগুলো বলার কল্পনাও করিনি।
চেয়ারম্যান সাহেবের দুই কথা শুনে কথা আল্লাহ পাক ঢালতেছেন আরেকভাবে। মহতারাম হাজিরিন, ইয়াকুব আলাইহিসসালাম রক্ত মাখা জামাটা নাড়াচাড়া করে বলতেছেন, কিরে এটা কোন কিসেম্মা বাঘ খাইল, এটা কোন বনের বাঘ, কত দেরা, এটা কি ইথিওপিয়ান বাঘ না আরাবিয়ান বাঘ, ক এটা কি বাংলাদেশের না আমেরিকার, ক হে বাঘ কোন জায়গা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, ক বাঘ, বাঘ আমার ছেলেকে খাইয়া গেল আর ছেলের শরীর থেকে বাঘ খাইবার আগে জামা আলাদা করে নিল আর আমার ছেলে ইউসুফের রক্ত পুরা জামায় লাইগা রইল, কিন্তু জামাটা কোনো জায়গায় ছিড়ল না। হাতা আঁচল বোতাম এপাশ ওপাশ কোনো দিকেই কোনো জায়গায় ছিড়ল না, কোনো আঁচলের এক জায়গায় তো ছিড়বে, কি কষ্ট রা এগুলো। ইয়াকুব আলাইহিসসালাম ডিক্লিয়ার দিলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, পুরা ঘটনাটাকে তোমরা সাজাইয়া নাটক আকারে আমার সামনে মঞ্চস্থ করছো, বর্ণনার একটা সীমা থাকা উচিত, কারে কি বুঝাও, বাঘ খাইছে জামা ছিড়ল না, কে জবাব দাও, বুঝা গেল এটা হলো পয়গম্বরী মেজাজ, একটা বললেই হয়ে যায় না, একটা বর্ণনা দিলেই এটা কারেক্ট আর সত্য হয়ে যায় না, পয়গম্বরী মেজাজ হলো ইনকোয়ারি করা, সত্য মিথ্যা যাচাই করা, ভালো মন্দ পরীক্ষা করা। ডাক্তাররা এখন রুগীরে বাধ্য করে পরীক্ষা করতে, যা টেস্ট করে আসেন, কেন 5,000, 30,000, 40,000, 1.5-2 লাখ টাকা টেস্ট দিয়ে দেয়, ভালো ডাক্তার টেস্ট ছাড়া টেস্টের রিপোর্ট ছাড়া প্রেসক্রিপশন করে না। পয়গম্বরগণ উইদাউট ইনকোয়ারি সত্য মিথ্যা যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেন না, যদি পয়গম্বরদের এই মেজাজ হয় সত্য মিথ্যা যাচাই করা, তাহলে যারা পয়গম্বরদের ওয়ারিশ ওয়ারাসাতুল আম্বিয়া তাদের ওই মেজাজ হওয়া উচিত, সত্য মিথ্যা যাচাই করে তারা জাতির কাছে সত্যটাকে উপস্থাপন করবে, ঠিক না রে, ঠিক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।